সচ্চ সত্য বলা হল বাতিল চলে গেছে মিথ্যে ইনাল খ্রিস্টান ধর্মের ঈশ্বর আর তার ধারণা সম্পর্কে বলার আগে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করতে চাই যে ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্ম যে ধর্ম আমাদের বলে ঈসা আলাইহিস সালাম বিশ্বাস করতে কোন মুসলিমই মুসলিম নয় যদি সে ঈসা আলাইহিস সালাম নবী বলে না মানে আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন একজন প্রেরিত দূত আল্লাহ আল্লা সর্বশক্তিমান আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন মেসিহা মানুষের উদ্ধারকারী আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিক উপায়ে জন্মেছিলেন কোন পুরুষ মানুষের অরুষ যত অবশ্য অনেক আধুনিক খ্রিস্টান এটা বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি যে তিনি অনেক অন্ধ আর পঙ্গুকে ঈশ্বরের আদেশে সুস্থ করেছেন বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের আদেশে মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন এখানে খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে বেশ মিল রয়েছে অনেক খ্রিস্টান আছে যারা বলে যে ইসা আলা নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন সত্যি বলতে আপনি যদি বাইবেল পড়েন এমন কোনো বক্তব্য আপনি বাইবেলের কোথাও খুঁজে পাবেন না গোটা বাইবেলের কোথাও খুঁজে পাবেন না যেখানে ইসা আলাহিসাল্লাম নিজেই বলেছেন যে তিনি ঈশ্বর অথবা কোথাও তিনি বলেছেন আমাকে পুজো করো তবে আপনি যদি বাইবেল পড়েন ইসা আলাহিসাল্লাম নিজেই বলেছেন এর উল্লেখ আছে অফ জনে চোদ্দ নম্বর অধ্যায়ের আঠাশ নম্বর অনুচ্ছেদে আমার বাবা অনেক বড় আমার চেয়ে জনে দশ নম্বর অধ্যায়ের অনুচ্ছেদে আছে আমার বাবা সবার চাইতে বড় গসপ ম্যাথ বারো আঠাশ নম্বর অনুচ্ছেদে আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের শক্তি সাহায্যে অফ লুকে এগারো নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদে আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে অফ জনে পাঁচ নম্বর অধ্যায়ের তিরিশ নম্বর অনুচ্ছেদে আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না আমি এখানে থেকে বিচার করি আর আমার বিচার সঠিক কারণ আমি এখানে আমার ইচ্ছাটাকে দেখি না আমার বাবার ইচ্ছাকে দেখি যদি কেউ বলে যে আমি নিজের ইচ্ছাকে দেখি না ঈশ্বরের ইচ্ছাকে দেখি এর অর্থ সে তার ইচ্ছাকে সর্বশক্তমন স্রষ্টার কাছে সমর্পণ করছে আর যদি এটার আরবি করেন এটার অর্থ ইসলাম আর যে তার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তাকে বলা হয় মুসলমান ইসা আল্লাহ ইসলাম অন্য নবীদের কথা বাতিল করার জন্য আসেননি বরং তিনি তাদের কথা নিশ্চিত করেছেন আর ইসা বলেছেন এর উল্লেখ আছে গসপেল অব ম্যাথিউ এর পাঁচ অধ্যায়ের সতেরো থেকে বিশ অনুচ্ছেদে বলেছেন মনে করো না আমি অন্য নবীদের কথা বাতিল করার জন্য পৃথিবীতে এসেছি এইসব উদ্ধৃতি বাইবেলের উদ্ধৃতি কিং জেমস ভার্সন থেকে ঈশা আলাহ ইসলাম বলেছেন মনে করো না আমি অন্য নবীদের কথা বাতিল করার জন্য পৃথিবীতে এসেছি আমি বাতিল করতে আসিনি নিশ্চিত করতে এসেছি কারণ নিশ্চয়ই পৃথিবী থেকে স্বর্গে যাওয়ার সময় এমন কি প্রত্যেকটা ধূলিকণাকেও কেউ ঈশ্বরের আইনের সামনে পরীক্ষা দিয়ে তারপর যেতে হবে আর যদি তাদের কেউ ঈশ্বরের কোনো আদেশ ভঙ্গ করে এবং অন্যদের সেটা শেখায় তাহলে তাকে স্বর্গরাজ্যে সবচেয়ে ছোট করে দেখা হবে আর যদি কেউ ঈশ্বরের আদেশ মানে আর অন্যদের সেটা শেখায় তাহলে স্বর্গরাজ্যে সেই হবে সবচেয়ে বড় যদি না তোমাদের নৈতিকতা ধর্মগ্রন্থ আর ধার্মিকদের নৈতিকতা যেতে বেশি হয় তোমাদের কেউ স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না ইসা বলেছেন যদি আপনি স্বর্গে যেতে চান আপনাকে তাহলে ওল্ড টেস্টামেন্টের সব কথা সব কিছু মানতে হবে যে ঈশ্বর একজন তার কোনো শরিক নেই ঈশ্বরের কোনো মূর্তি বানাতে পারবেন না আর ইসা আলাহিসাল্লাম কখনোই দাবি করেননি যে তিনি সর্বশক্তিমান স্রষ্টা সত্যি বলতে তিনি বলেছেন তাকে ঈশ্বর পাঠিয়েছেন এটা বলা আছে অফ জনে চোদ্দ অধ্যায়ের চব্বিশ অনুচ্ছেদে ইসা ইসলাম বলেছেন যে তোমরা যে কথা শোনো সেগুলো আমার কথা নয় সেগুলো আমার বাবার কথা যিনি আমাকে পাঠিয়েছেন অফ জনে উল্লেখ আছে সতেরো নম্বর অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদে এ জীবন অবীনশ্বর যাতে তোমরা বুঝতে পারো ঈশ্বর একজনই আর যিশুকে ঈশ্বর নিজেই পাঠিয়েছেন বুক অবস আছে দ্বিতীয় অধ্যায়ের বাইশ নম্বর অনুচ্ছেদে যে শোনো হে ইসরায়েলবাসী আমার কথা শোনো নাজারের শহরের যিশু যে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ হিসেবে তোমাদের সামনে অলৌকিক অনেক কাজ করছে আসলে ঈশ্বরের ইচ্ছাতেই করছে আর তোমরা তার সাক্ষী বলা হয়েছে নাজারত শহরে তিনি ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ হিসাবে অলৌকিক অনেক কিছুই করছেন কেবল মাত্র ঈশ্বরের ইচ্ছাতেই আর তোমরা তার সাক্ষী ইসা আলাহিসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো ঈশ্বরের কোন আদেশটাকে সবার আগে মানতে হবে তখন তিনি মুসাল্লাহিসাল্লাম যে কথাটা বলেছিলেন সেটাই বলেছেন গস্তাল মার্কে আছে বারো নম্বর উদ্ধারের উনত্রিশ নম্বর অনুচ্ছেদে হে ইসরায়েলবাসী প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজনই আপনি যদি বাইবেল পড়েন তাহলে খ্রিস্টান ধর্মের ঈশ্বরের ধারণাকে ভালোভাবে বুঝতে পারবেন